সাদা আলো ব্যবহার করো আর জীবন জীবন বাঁচাও। ইংরেজিতে ইউজ হোয়াইট লাইট এনহ্যান্স গ্রিন লাইট। আমরা এই মডেলটার তিনটে বাল্ব নিয়েছি, একটা ফিলামেন্ট বাল্ব, একটা সিএফএল বাল্ব এবং একটা ফিলামেন্ট বাল্ব, এই একটা এলইডি বাল্ব। এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে উপকার এবং কোনটা আমাদের সমাজের সব সব কিছুর ওপরে কোনো বাজে এফেক্ট ফেলাবে না, সেই সেই পরীক্ষাটা করার জন্য আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। এবার আমরা দেখে নিচ্ছি যে এখানে কোন লাইটের কত রোধ এবং কার কত আলো বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 550 মতো এখানে রোধ আসছে। এটা হলো একটু সিএফএল রোধ এবং এটা একই রকম ভাবে রোধ আসছে। এটা একটি এলইডি লাইট এবং এটা 450 মতো রোধ আসছে, এর ফলে আমরা এলইডি লাইট বেশি। এতে কি সুবিধা? এই লাইট ব্যবহার করে তোমাদের কি সুবিধা হবে বা সমাজের কি কাজে লাগবে তোমরা যদি একটু বলো? এই লাইটগুলো একদিকে হচ্ছে এলইডি, এলইডি হচ্ছে একটা নো ওয়াটার বাল্ব, যেটা এই সিএফএল আর ফিলামেন্ট বাল্ব, ফিলামেন্ট বাল্বটা 100 ওয়াট আর সিএফএল বাল্বটা 18 ওয়াট, এই দুটোতে একই পরিমাণ আলো দিচ্ছে সিএফএল আর ফিলামেন্ট বাল্ব, কিন্তু এলইডি তার থেকে আরও বেশি দিচ্ছে। সুতরাং আমরা এলইডিটাকেই বেছে নেবো। এটা আমাদের সমাজের ইলেকট্রিক সাশ্রয় করবে। তারপরে আরও এটা যদি জ্বালিয়ে জ্বালিয়ে ধরে দেখা হয় তাহলে দেখা গেলো এটা প্রচুর তাপ নির্গত হচ্ছে, ফলে কয়েক মিনিটের মধ্যে আর কি গরম হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই এই এটা আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকারক এবং এটা যে তাপ বেরোয় সেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং, আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে আরও বেশি বেশি বাড়িয়ে দিচ্ছে, ফলে অ্যান্টার্কটিকার বরফটা গলে যেতে পারে আর জলস্তরটা অনেক বেড়ে যাবে। সুতরাং আমরা এই এই বাল্বটা একদম ব্যবহারই করতে পারবো না, কারণ এটা আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকর। সিএফএল বাল্ব যেটা এটা এই ফিলামেন্ট বাল্বের তুলনায় অনেকটা হিট কম দিচ্ছে, সুতরাং এটা কিছুটা ব্যবহার করতে গেলেও যাওয়া যেতে পারে কিন্তু করা যাবে না, কারণ এটাও তাপ বের করে এবং এটার ভিতরে কিছু ফসফেট ইত্যাদি প্রলেপ দেওয়া আছে। আর এটার মধ্যে যে আল্ট্রাভায়োলেট রেটা বেরোয় সেটা ফসফেটের সাথে যে সংযোগ করলেই সেটা সাদা রঙের বিচ্ছুরণ বেরোয়, সুতরাং এটাও আমাদের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এলইডি বাল্ব, এটা যতক্ষণই জ্বলুক না কেন এটা কোনো রকম তাপ নির্গত করছে না, ফলে আমাদের পরিবেশের কোনো সমস্যা হচ্ছে না। এটা কোনো তাপ নির্গত করছে না কারণ এর মধ্যে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, যে যে তাপ নিয়ন্ত্রণটা ব্যবহার আছে এবং এই তাপটা সেটা একটা সেই যন্ত্র লাগানো আছে যেটার মধ্যে তাপটা সঞ্চিত থাকছে। তারপরে যখন আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে আমরা এটা লাইটটা বন্ধ করে দিচ্ছি, লাইট নিয়ে কোনো কাজই করছি না, তখন এটা আস্তে আস্তে তাপটা বের করে দিচ্ছে। আচ্ছা, শক্তি সংরক্ষণে কিভাবে এলইডি সাহায্য করছে বা পরিবেশ বান্ধব হিসাবে এটা সাহায্য করছে? দেখুন, এটা হচ্ছে একটা 100 ওয়াটের বাল্ব, এটা এটা 18 ওয়াটের বাল্ব আর এটা মাত্র 9 ওয়াটের বাল্ব, মানে এটা 100 ভাগের 1 ভাগের 1 ভাগেরও কম এইটা বিদ্যুৎ ক্ষয় করছে। আর এটা এরপরে দেখুন, এখানে বাল্ব আছে যেটা 9 ওয়াটের এলইডি বাল্ব যেটা আমরা 25 ঘন্টা চালাতে পারি, আর 18 ওয়াটের একটা সিএফএল বাল্ব আছে যেটা আমরা 8000 ঘন্টা চালাতে পারি, আর একটা হচ্ছে ফিলামেন্ট বাল্ব যেটা আমরা মাত্র 1200 ঘন্টা চালাতে পারি। এবং 1200 ঘন্টার মধ্যে এটা এবার যদি আমরা ধরি 25000 ঘন্টার মধ্যে তাহলে দেখা গেল ফিলামেন্ট বাল্ব লাগছে 21টা, সিএফএল বাল্ব লাগছে 3টে আর এলইডি বাল্ব লাগছে মাত্র 1টা। সুতরাং এলইডির যদি আমরা 1টা কিনতে আমাদের 120 টাকা লাগে তাহলে আমাদের 120 টাকাতেই 25000 ঘন্টা চলে যাচ্ছে। আর 3টে কিনতে লাগে আমাদের 440 টাকা সিএফএল বাল্ব, যেটা আমাদের 440 টাকা খরচ করে নিচ্ছে, একটার প্রাইস হচ্ছে এটার 140 টাকা। সুতরাং এটা অনেকটা মূল একই টাইমে এটা অনেকটা
টাকা খরচ করে ফেলছে, আর এটা হচ্ছে 21টা লাগে, আর এটার প্রাইস হচ্ছে 40 টাকা করে, তাহলে 800 টাকা লাগছে। সুতরাং এই ফিলামেন্ট বাল্ব একদমই ব্যবহার করা যাবে না এবং সিএফএলটাও ব্যবহার করা যাবে না, আমরা এলইডিটাকেই ব্যবহার করব। তারপরে যদি আমরা মিটার বা বিদ্যুৎ খরচের দিকে দেখি, তাহলে এটা মাত্র 225 বোর্ড অফ ট্রেড ইউনিট শক্তি খরচ করছে, যেটা আমাদের 130 টাকায় মিটে যাচ্ছে আনলিমিটেড ব্যবহার করে, 1300 টাকায় ব্যবহার মিটে যাচ্ছে। আর এটা হচ্ছে 450 বোর্ড অফ ট্রেড ইউনিট শক্তি ক্ষয় করছে, ফলে আমাদের এটা 2700 টাকা লাগছে, আর ওটা 25,000 টাকা লাগছে, এটা 15,000 টাকা আমাদের লাগছে, 15,000 টাকা লাগছে। সুতরাং এলইডিটা আমাদের সব দিক থেকে সাহায্য করছে এবং এলইডিটাকেই আমরা ব্যবহার করবো। আরও তারপরে এলইডি আমরা ব্যবহার করব, এর অনেকগুলো ভালো দিক আছে, যেমন লঙ্গার লাইফ মানে দীর্ঘ জীবন, আমরা একটা এলইডি থেকে আমরা অনেক দিন চালাতে পারছি, কম করে একটা এলইডি প্রায় 10 থেকে 20 বছর চলে যায়, ঘন্টায় চলে যাচ্ছে একটা এলইডি বাল্ব। আর এটা 3টে লাগছে, আর এটা লাগছে ফিলামেন্ট বাল্ব লাগছে 21টা। সুতরাং আমরা এলইডিটা আমাদের সব দিক থেকে উপকার। তারপরে রিডিউস এনার্জি কস্ট, মানে যে আমরা পয়সা বাঁচাচ্ছি, আমাদের বিদ্যুৎ কত সাশ্রয় হচ্ছে, এবং প্রায় এর থেকে প্রায় 4-5 গুণ বেশি টাকা সাশ্রয় করছে, ফলে এলইডিটা ব্যবহার করলে আমাদের সমাজের অর্থ বিনিময় কম হবে, আমাদের বিনিময় কম হবে, এবং আমাদের কম বিনিময় কম হলে দেশের বিনিময় কম হবে। সুতরাং আমরা এই এলইডিটাকে সব দিক থেকে ব্যবহারযোগ্য বলে মনে করছি। তারপরে স্টেপার বাস, মানে একটা এলইডিতে যদি আমাদের এক বক্স প্রায় 25,000 ঘন্টা চলে যাচ্ছে, সুতরাং আমরা একটা এলইডি ব্যবহার করব, আর এটা 3টে লাগছে, আর ফিলামেন্ট বাল্বে লাগছে মাত্র টোটাল 21টা। তাহলে আমরা এলইডি বাল্বটাকে নিলে আমাদের টাকা অনেকটা বেঁচে যাবে। তারপরে হোয়াইট লাইট গ্রিন লাইট মানে সবুজ আলো যে নির্গত করছে তাতে পরিবেশের পক্ষে বেশি ক্ষতি করছে না, কিন্তু তার জন্য গ্রিন লাইট না হোয়াইট জীবন পেতে পারি।